নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি সংবাদ সারা দিন। সংবাদ সারা দিনের শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সপ্তাহের শেষে হয়তো আবারও লেপের বদলে নিতে হতে পারে ছাতা, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তার কারণ, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবারও ভিজতে পারে বাংলা। সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজ থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, বিস্তারিত জানতে চাইব। দেখো অহনা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং আগামী কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন সেটা কিন্তু হবে। যদিও আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বার সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া, কিন্তু আজকেও দেখা যাচ্ছে তাপমাত্রা 12.7, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে আগামী কাল থেকে এই পরিস্থিতি অনেকটাই বদলে যাবে, আকাশ মেঘলা হবে এবং বৃষ্টি সেটাও কিন্তু প্রকৃতি রয়েছে। রবিবার এবং সোমবার থাকা রাজ্য জুড়ে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা সেই মতোই কিন্তু বৃষ্টি হবে রাজ্যে। যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে সামগ্রিকভাবে শুক্রবার শনিবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তর পশ্চিম এবং তার সঙ্গে সঙ্গে জেলার অন্যান্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা সেখানেও কিছু বৃষ্টি হবে। এবং যেমনটা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সমস্ত জেলা এবং উপকূলের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শুক্রবার শনিবার। রবিবার এবং সোমবার থেকে রাজ্যের সর্বত্রই সমস্ত প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা জানানো হচ্ছে, দার্জিলিং, কালিম্পং আজ থেকেই বৃষ্টি শুরু হবে এবং হালকা বৃষ্টি শনিবার উপরের দিকে জেলা সেখানে কিন্তু হবে এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবার ও সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে এবং দার্জিলিং এর উঁচু জেলায় তুষারপাত, উত্তরবঙ্গের বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সেটাও কিন্তু একই সঙ্গে রয়েছে। কলকাতার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, কলকাতায় সকালে কুয়াশা থাকবে, পরে বেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে। শনিবার রাতে এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কাল থেকে বাড়বে তাপমাত্রা, সপ্তাহে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে যে শীতের আমেজ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, আজকে 12.7 রয়েছে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে, সেই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং 3 থেকে 4 ডিগ্রি এক ধাক্কা বেড়ে যেতে পারে। যেহেতু আকাশ মেঘলা হবে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাজারপ্রাপ্ত হবে, তো সেই কারণে কিন্তু এই বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সিস্টেম যেটা বলছে, সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং কেরলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব সেটাও কিন্তু একসঙ্গে রয়েছে। শুক্রবার আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতে এবং পূর্ব ভারতে আবহাওয়ার পরিবর্তন সেটাও কিন্তু ধীরে ধীরে হবে। তো এই সিস্টেম গুলোর প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়বে রাজ্যে এবং তার জেরেই এই শীতে বাতা পাওয়া এবং বৃষ্টি দুইয়ের সম্ভাবনা কিন্তু একই সঙ্গে রয়েছে। আগামী কয়েকদিন ভারতের ক্ষেত্রে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং আগামী 2 দিন ঘন কুয়াশার দাপট উত্তরপ্রদেশে থাকবে, শীতলতম দিন রাজস্থানে। তো একদিকে যেমন উত্তর ভারত কিংবা সেই সমস্ত জায়গায় শীতের প্রভাব থাকছে, অন্যদিকে এ রাজ্যে একদমই শীত থেকে বঞ্চিত হবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং বৃষ্টির প্রকৃতি সেটাও কিন্তু একই সঙ্গে জানা যাচ্ছে সপ্তাহান্তে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া। ধন্যবাদ সুদীপ্তা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে।